Assalamualaikum. মেহজাবিন কি দুনিয়া থেকে আমি মেহজাবিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি মেহজাবিন চলে এসেছি। রেসিপিটি শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল। কথা না বাড়িয়ে চলুন দেখি আম্মু আমাদের জন্য কি রান্না করছে। আজকে দুপুরে আমাদের জন্য রান্না করা হচ্ছে ডাটা আলু দিয়ে ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝোল। আম্মু এখানে ট্যাংরা মাছ, তিনটি ডাটা, একটি আলু আর যা যা লাগছে সব কিছুই কেটে কুটে রেডি করে নিয়েছে। প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল গরম করে প্রথমে গরম তেলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, সঙ্গে তিন কোয়া রসুন চটকিয়ে দিয়ে দিল। কাঁচা রসুন থেকে তরকারিতে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে দিয়ে দিচ্ছে এক চামচ লাল মরিচের গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এখন একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন কষানো মশলার সঙ্গে প্রথমে ট্যাংরা মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে ডাটা আলু গুঁড়ো ট্যাংরা মাছের সঙ্গে দিয়ে দিচ্ছে। আম্মু বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে থাকে। আজকের রান্নাটা আম্মু পুরোটাই ভিন্নভাবে করছে। যেমন আম্মু আজকে ভাজা ছাড়াই আমার নানুর রেসিপিটা রান্না করছে। নানু এভাবেই রান্না করেন। নানুর হাতে রেসিপিগুলো অনেক মজার হয়। গ্রাম বাংলার রেসিপি বলে কথা, সব কিছুতেই অথেন্টিক একটা ভাব থাকে। ডাটাগুলোকে আলতো করে নেড়ে চেড়ে ট্যাংরা মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ গরম পানি। আম্মু তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছিল, এই পর্যায়ে এসে লবণটা দিয়ে দিচ্ছে। এখন আরও দুই কাপ গরম পানি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে মাছটাকে ঢাকনা দিয়ে কভার করে দিল কারিটা রান্না হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের তরকারিটা হয়ে এসেছে। নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে চুলাটা অফ করে তরকারিটা ঢাকনা দিয়ে কভার করে দিল। এখন শুধু পরিবেশনের পালা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কানেক্ট মাই ইউটিউব চ্যানেল মেহজাবিন কি দুনিয়া। সো প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন।